করলে তোমার মামার বাড়ি জীবন গেলে কাকুর তখন তোমার কান্না শুনি রক্ষে করো নড়াইল সহ দেশে সাম্প্রতিক হামলার প্রতিবাদে সম্প্রীতি সংগ্রামে আমরা নামের একটি সাংস্কৃতিক পরিবেশনা করেছে কক্সবাজারের অন্যতম সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আবৃত্তি অঙ্গন পনেরোই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় কক্সবাজার পৌরসভার সামনের বটতলায় এই পরিবেশনা অনুষ্ঠিত হয় শ্রুতি আবৃত্তি অঙ্গনের সম্পাদক মন্ডলীর সদস্য সৌরভ দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন অ্যাডভোকেট পরেশকান্তি দে এবং পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম সেই সাথে বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি আজিম নেহাত জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি তনয় দাস শ্রুতি আবৃত্তি অঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক ছোটন দাস বক্তারা দেশে সংখ্যালঘুদের উপর হয়ে আসা হামলার প্রতিবাদ জানান

সৌতি দাস প্রাপ্তি দাস সায়ন্তন ভট্টাচার্য একক ও দলীয় আবৃত্তি পরিবেশনা করেন এই সময় শিল্পীরা কবিতার মাধ্যমে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানান সেই সাথে দেশকে সুন্দর এবং অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি প্রতিভা দাসের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে এই প্রতিবাদ সমাবেশে সমাপ্তি হয় সৌরভ চক্রবর্তীর তথ্য চিত্রে বাধুন সরকার সিসিএন कॉक्साएंगी छी बता